এই পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে এমন পরিস্থিতি অবশ্যই আসে যা তাকে কষ্ট দেয়, দুঃখিত করে এবং তাকে আন্তরিকভাবে ভেঙেও ফেলে। দুশ্চিন্তা তার উপর এমনভাবে প্রভাব ফেলে যে তার স্বাভাবিক চিন্তা করার ক্ষমতাও প্রায় শেষ হয়ে যায়। তাতে সেটা পড়াশোনার চিন্তা হোক বা চাকরির, টাকার চিন্তা হোক বা সম্পর্কের, বা এমনকি কোনো কারণ ছাড়াই অযৌক্তিক দুশ্চিন্তা করাই হোক না কেন, হ্যাঁ, সেই সময়ে মানুষ একেবারে একা হয়ে পড়ে, সে আর কোনো আপনজন দেখতে পায় না। এর ফলে কেউ হয় মানসিক রোগী হয়ে যায় বা কেউ নিজের জীবন শেষ করার মতো ভয়ানক সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর এত বড় পদক্ষেপ কেবলমাত্র এমন একটি কারণে যা প্রত্যেকের জীবনে প্রায়ই এসে থাকে এবং এটা সম্পূর্ণ স্বাভাবিক একটা ঘটনা। হ্যাঁ, আমি এখানে সমস্যার কথা বলছি। এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে সমস্যা আসেনি। হ্যাঁ, এমন কেউই নেই। যদি মানুষের রূপে জন্মগ্রহণ করে থাকেন তবে সমস্যার সম্মুখীন হওয়া নিশ্চিত। তবে শুধু পার্থক্য হলো এটাই যে কেউ এই সমস্যাগুলি থেকে নিজেকে উন্নত করে তোলে আর কেউ কেউ এর কারণে ভেঙে পড়ে। আপনি নিজেই মনে করে দেখুন, আজ থেকে 10 বছর আগে যে সমস্যাগুলি আপনাকে কঠিন মনে হয়েছিল আজ সেটি হয়তো আপনার কাছে কোনো গুরুত্বই রাখে না। আসলে আপনার জীবনে আসা সমস্যাগুলো আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য আসে। যেমন স্কুলে প্রতি বছর কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং বার্ষিক পরীক্ষা হয়, ঠিক তেমনি আমাদের জীবনেও সময়ে সময়ে পরীক্ষা হয়। আপনি এটা মনে করতে পারেন যে কোয়ার্টারলি পরীক্ষা মানে ছোট সমস্যা, হাফ ইয়ারলি তার চেয়ে বড় এবং বার্ষিক পরীক্ষা এখানে সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হওয়া। আর সবচেয়ে বড় পরীক্ষায় পাশ করলেই আমাদের জীবন আগের তুলনায় আরও উন্নত হয়ে যায়। অর্থাৎ স্কুল এবং জীবনের মধ্যে কোনো বড় পার্থক্য নেই, শুধু তাদের ঠিকমতো বোঝার ব্যাপার। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি রহস্য শেয়ার করতে যাচ্ছি যা জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আপনাকে দৃঢ় হয়ে তার মোকাবিলা করতে সাহায্য করবে। প্রিয় দর্শক, আমাদের কষ্ট তখনই আরও বেড়ে যায় যখন আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমাদের দুশ্চিন্তা তখন আরও বাড়ে যখন আমরা সেই জটিল পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যা আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই। যেমন কোনো ব্যক্তির আমাদের সাথে ঠিকভাবে কথা না বলা, কোনো পরীক্ষায় ব্যর্থ হওয়া বা প্রেম ও বন্ধুত্বে প্রতারণা পাওয়া। বাস্তবে এইসব জিনিসগুলি আমাদের নিয়ন্ত্রণে কখনোই থাকে না, এগুলো আসলে অন্য পক্ষের উপর নির্ভর করে। আমাদের নিয়ন্ত্রণে যা থাকে তা হল যে আমরা যেন অন্যদের সাথে সঠিকভাবে কথা বলি, আমরা যেন পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিই বা আমরা যেন আমাদের বন্ধুর প্রতি বিশ্বস্ত থাকি। কিন্তু আমরা শান্ত মনে সমস্যার সমাধান খোঁজার পরিবর্তে আমাদের সমস্ত শক্তিকে দুশ্চিন্তা এবং ফলাফলের কল্পিত ভয়ে নষ্ট করে দিই। তারপর হয় আমরা ডিপ্রেশনে চলে যাই বা মানসিক চাপের কারণে শারীরিক রোগে ভুগতে শুরু করি, যা আমাদের অমূল্য জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। অথচ আমাদের জীবনকে অর্থবহ করা কত সহজ ও কত মজাদার হতে পারে তা হয়তো আপনি জানেনও না। আর হ্যাঁ, যারা এই রহস্যটি জানে তারা আজ সাফল্যের শীর্ষে রয়েছে। হ্যাঁ, সেই সাফল্য যে কোনো রূপে হতে পারে, যেমন অর্থনৈতিক, শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক। দেখুন, প্রথমে আপনাকে দুশ্চিন্তা করা বন্ধ করতে হবে এবং আপনি তা তখনই করতে পারবেন যখন আপনি আপনার চিন্তা এবং অনুভূতির সাথে কিছুক্ষণ একা সময় কাটাবেন এবং আপনার অন্তরের কণ্ঠ শুনবেন। যদি আমি আপনাকে বলি যে মাত্র 2 সেকেন্ডের মধ্যে আপনি আপনার মনে এমন 3 জনের নাম ভাবুন যাদের আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তবে আমি নিশ্চিত যে অধিকাংশ মানুষই তাদের নিজের নাম সেখানে কখনোই ভাববে না। আর এটাই হলো আসল সমস্যার মূল কারণ। নিজেকে ভালোবাসা ছাড়া জীবনকে অর্থবহ করে তোলা প্রায় অসম্ভব। আপনার ভেতরে সৃষ্টিশীলভাবে চিন্তা করার, মানুষকে অনুপ্রাণিত করে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার মতো আরও অনেক অসীম ক্ষমতা রয়েছে। কাজেই আপনাকে শুধু দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। বিশ্বাস যেটা নিজে উপর রাখতে হবে,
বিশ্বাস যেটা এই ব্রহ্মাণ্ডের উপর রাখতে হবে, বিশ্বাস যেটা আপনার জীবনের প্রতিটি পরিস্থিতির উপর রাখতে হবে, বিশ্বাস যেটা আপনার কর্ম এবং ভাগ্যের উপর রাখতে হবে। আমাদের জীবনে যা কিছু আসছে তাদের কোনো রকম সন্দেহ বা সংশয় ছাড়াই গ্রহণ করতে হবে। আপনার জীবনে যে পরিবর্তন, উঠানামা, দুঃখ, আনন্দ আসছে, এগুলো সব জীবনের গুরুত্বপূর্ণ অংশ, যেগুলোর ছাড়া একটা অর্থবহ জীবনের কল্পনা করা সম্ভব নয়। কারণ এইগুলোই আপনাকে আনন্দ এবং উচ্ছ্বাসের স্বাদ নিতে শেখায়। আপনার মানুষ হিসেবে জন্ম নেওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একটি ঐশ্বরিক কর্ম। আপনার জীবন আপনার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। শুধু আপনাকে আপনার জীবনের সেই মহৎ উদ্দেশ্য খুঁজে বের করতে হবে, যা চারপাশের অন্ধকার সত্ত্বেও এক উজ্জ্বল আলো দিয়ে আপনার পথ দেখাবে। আর একবার আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারিত হয়ে গেলে তা ব্রহ্মাণ্ডকে জানিয়ে নিশ্চিন্ত হতে হবে। আপনাকে শুধু এই বিশ্বাস রাখতে হবে যে আপনি যা হতে চান তা আপনি ইতিমধ্যেই হয়ে গেছেন। আপনি যে গন্তব্যে পৌঁছাতে চান সেখানে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। এরপর আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর কাজ ইউনিভার্স নিজে করবে। আর হ্যাঁ, এই সময়ে বেশ কয়েকবার কিছু পরিস্থিতি আপনাকে বিভ্রান্ত করার এবং ভেঙে ফেলার চেষ্টা করবে। তবে আপনাকে চলমান প্রক্রিয়ার উপর বিশ্বাস রেখে সেই পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে তাদের প্রবাহের সাথেই আপনাকে চলতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে এই জটিল পরিস্থিতিগুলো ইউনিভার্সের সেই পরিকল্পনার অংশ, যা আপনাকে নিজে থেকেই আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। এবং আপনার আজকের এই কষ্ট বা সমস্যাগুলোর গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। তাই আপনি শুধু এই মহাবিশ্বের উপর গভীর আস্থা রাখুন। বিশ্বাস রাখুন যে আজ যা কিছু আপনার সাথে ঘটছে, সেটা ভালো হোক বা মন্দ, সবটাই কিন্তু আপনার মঙ্গলের জন্যই ঘটছে। জীবনে আসা প্রতিকূলতা আসলে কোনো সমস্যাই নয়, বরং নতুন কিছু শেখার এবং নিজেকে গড়ার অসীম সম্ভাবনা। আপনার খারাপ সময় সেই শিক্ষকের মতো যে আপনাকে আপনার অস্তিত্বের কেন্দ্রে নিয়ে যাবে। এটি সেই সুরঙ্গের মতো যার শেষ প্রান্তে একটি উজ্জ্বল আলো আপনার পথ প্রদর্শক হয়ে অপেক্ষা করছে। আপনার খারাপ সময় আপনাকে গভীরে নিয়ে গিয়ে আপনার অন্তর্নিহিত ভাগ্য, জ্ঞান এবং আসল শক্তি সম্পর্কে জানতে সাহায্য করবে। আর এই সময়ই আপনি কিছু জিনিসকে ত্যাগ দিতে শিখবেন। এই সময়ই আপনি নিজেকে পরিবর্তনের জন্যও প্রস্তুত করবেন। তাই প্রিয় দর্শক, এখন আপনাকে যা করতে হবে তা হল প্রথমে আপনার ইচ্ছা এবং আপনার প্রয়োজনগুলোকে স্পষ্টভাবে নির্ধারণ করা। নির্ধারণ করুন যে সত্যিই আপনি কি চান তা পরিষ্কার করে ভেবে নিন, কিন্তু এটা নিয়ে চিন্তা করবেন না যে আপনি তা কিভাবে পাবেন। কারণ তা আপনাকে পৌঁছে দেওয়া আপনার কাজ নয়, এটা এই ইউনিভার্সের কাজ। আপনার কাজ হল কেবল আপনার ইচ্ছাগুলোকে স্পষ্টভাবে এই ইউনিভার্সকে জানানো। আপনি শুধু আপনার আদর্শ জীবনের কল্পনা করুন আর মনে করুন যে আপনি সেই জীবনটি ইতিমধ্যে উপভোগ করছেন। এভাবেই আপনি এই ইউনিভার্সকে জানিয়ে দেবেন যে আপনি আসলে কি চান। হ্যাঁ, আর এর মধ্যেই আপনাকে আপনার সীমাবদ্ধ বিশ্বাস এবং আত্মসন্দেহ থেকে মুক্ত হতে হবে, কারণ এগুলোই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয়। এটা অবশ্যই মনে রাখবেন যে আপনিই হলেন আপনার নিজের ভাগ্যের নিয়ন্ত্রক। কোনো পরিস্থিতি বা কোনো চিন্তা আপনাকে কখনোই আটকাতে পারবে না, যতক্ষণ না আপনি নিজেই তাদের আটকানোর অনুমতি দিচ্ছেন। এভাবেই আপনি আপনার জীবনে আসতে থাকা অসীম সুযোগগুলিকে স্বাগত জানাতে পারবেন। প্রিয় দর্শক, পরিবর্তনই হল এই পৃথিবীর নিয়ম, তাই এই পরিবর্তনকে আপনার খোলা হৃদয়ে গ্রহণ করুন। সবকিছু হারিয়ে ফেলার অবস্থাতেও একটি কথা সবসময় মনে রাখুন, যে উপরে যিনি আছেন তিনি যখনই কোনো একটি দরজা বন্ধ করেন তখন তার বদলে 100টি নতুন দরজা তিনি খুলে দেন। আপনাকে শুধু হতাশ না হয়ে নিজের যত্ন নিয়ে এগিয়ে যেতে হবে। আপনার শরীর, মন এবং আত্মার ভালোভাবে যত্ন নিতে হবে। আপনাকে শুধু সেই কাজগুলোই করতে হবে যেগুলো করতে আপনার আনন্দ এবং সুখ অনুভূত হয়, যা আপনার ভেতরে আন্তরিক শক্তির সঞ্চার বাড়ায়। তবে হ্যাঁ, জীবনের এই যাত্রার সময় আপনি এমন কিছু মানুষের সঙ্গে দেখা করবেন যারা আপনার সঙ্গে সম্পর্ক গড়তে এবং আপনার সঠিক মূল্যায়ন করতে অক্ষম হবে।
যারা সক্রিয়ভাবে আপনাকে নিচু দেখানোর বা আপনাকে হতাশ করার অপ্রাণ চেষ্টা করবে। তবে এমন পরিস্থিতিতে আপনাকে তাদের চিহ্নিত করে তাদের থেকে অনেক অনেক দূরে সরে যেতে হবে। দূরে সরে যেতে হবে সেই লোকেদের থেকে যারা আপনাকে আপনার লক্ষ্য, আপনার উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাতে দেখতে চায় না। তাহলে আর কি, এখন স্বাধীন হয়ে জীবনের আনন্দ উপভোগ করুন। যা আসছে তাকে আসতে দিন, যা হচ্ছে তাকে হতে দিন। আর যদি জীবনের এই যাত্রাকে আরও বেশি স্মরণীয় এবং মজার করতে চান, তাহলে এই নয়টি অভ্যাসকে আপনার জীবনে সবসময়ের জন্য অন্তর্ভুক্ত করে নিন। আমাদের প্রথম অভ্যাসটি হল কৃতজ্ঞতা। হ্যাঁ প্রিয় দর্শক, এর বদৌলতে আপনার যাত্রা আরও সহজ হয়ে যাবে। আপনাকে শুধু যা কিছু আপনি পাচ্ছেন তার জন্য এই ইউনিভার্স এবং উপরওয়ালার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, কারণ এর মাধ্যমে আপনার মনোযোগ সেই জিনিসগুলোর ওপর কেন্দ্রীভূত হয় যেগুলি বর্তমানে আপনার কাছে আছে, বরং তাদের উপর নয় যে জিনিসগুলো আপনার কাছে নেই। আপনার কৃতজ্ঞ হওয়া আপনার জীবনে আরও ভালো পরিস্থিতি আকর্ষণ করে। আর যখন আপনি কারো সাহায্য করে তার প্রতিও কৃতজ্ঞ হন, তখন এই ইউনিভার্স আপনাকে আরও বেশি মানুষের সাহায্য করার জন্য বেছে নেয়। প্রিয় দর্শক বৃন্দ, আমাদের দ্বিতীয় অভ্যাসটি হল প্রশংসা করা। প্রশংসা হল সেই চাবি যা সব বন্ধ দরজা খুলে দেয়। তাই হ্যাঁ, আপনি শুধু আনন্দের সাথে নিজের এবং অন্যদের প্রশংসা করুন। নিজের প্রশংসা করার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শাবাশি দিন যে আজ পর্যন্ত প্রতিটি খারাপ সময় এবং চ্যালেঞ্জের মুখোমুখি আপনি কতটা দক্ষতা ও বিচক্ষণতার সাথে করে এসেছেন। ফাঁকা সময়ে আপনি আপনার প্রতিটি অর্জন ও সাফল্যকে মনে করুন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার এই মানসিকতা কঠিন সময়েও আপনাকে আরও শক্তিশালী করে তুলবে এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। অন্যদিকে যখন আপনি অন্য কারো ক্ষমতা ও প্রচেষ্টার প্রশংসা করেন, তখন এই পৃথিবী আপনাকে আরও সম্মান ও ভালোবাসার সাথে দেখতে শুরু করে। আপনাকে একজন নেতা হিসেবে গ্রহণ করে এবং আপনার দক্ষতা ও প্রতিভার প্রতি মুগ্ধ হয়। মানে প্রশংসা করার অভ্যাস আপনার জীবনে এমন প্রভাব আনতে পারে যে অন্য মানুষজন আপনাকে অনুসরণ করতে এবং আপনার সাহায্য করতে সবসময় প্রস্তুত থাকবে। আমাদের তৃতীয় অভ্যাসটি হল আত্মপ্রেম, অর্থাৎ নিজেকে ভালোবাসা। জীবনের অভিজ্ঞতা থেকে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে ভালোবাসার মধ্যে অকল্পনীয় শক্তি রয়েছে। তাই অন্য কাউকে ভালোবাসার আগে আপনার প্রথমে নিজেকে ভালোবাসা শিখতে হবে। নিজেকে ভালোবাসা মানে নিজের শরীর, মন, মস্তিষ্ক এবং আত্মার যত্ন নেওয়া। নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি দয়ালু ও সম্মানজনক হওয়া। নিজের জীবনে তাদের অন্তর্ভুক্ত করা যারা আপনাকে উৎসাহিত করে এবং সবসময় আপনার পাশে থাকে। নিজেকে ভালোবাসা মানে মাইন্ডফুলনেস বা সচেতনতা অনুশীলন করা, অর্থাৎ আপনি যে মুহূর্তে আছেন সেই মুহূর্তেই পুরোপুরি উপস্থিত থাকা, না অতীতে না ভবিষ্যতে। নিজেকে ভালোবাসা মানে একা প্রকৃতির মাঝে সময় কাটানো, যেমন খোলা আকাশের নিচে, সবুজ ঘাসের উপর শুয়ে, শীতল বাতাসের মাঝে প্রকৃতির সান্নিধ্যে থাকা। চতুর্থ অভ্যাসটি হল ফরগিভেনেস, অর্থাৎ ক্ষমা করা। নিজেকে এবং অন্যদের ক্ষমা করা শিখুন, তবেই আপনি সমস্ত রকমের হতাশা, তিক্ততা, রাগ বা বেদনা থেকে মুক্তি পাবেন। রাগ হল নিজের দ্বারা নিজেকে শাস্তি দেওয়ার মতো, যা আপনাকে এই মুহূর্তের আনন্দ উপভোগ করতে দেবে না এবং ভালোবাসাও করতে দেবে না। মনে করুন, আজ আপনি সকালে উঠতে পারেননি, আজ আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারেননি, কিংবা আজ আপনি আপনার খারাপ অভ্যাস ছাড়তে পারেননি, কিন্তু এর মানে এই নয় যে এর জন্য আপনি নিজেকে দোষারোপ করবেন। কোনো ভুল হলে নিজেকে ক্ষমা করুন। অতীতে করা ভুলের আক্ষেপ করার চেয়ে এখন আপনার হাতে যা আছে তাকেই আরও উন্নত করার কথা ভাবুন। আর আপনি তখনই এটা করতে পারবেন যখন নিজেকে ক্ষমা করতে শিখবেন। আর এর পাশাপাশি তাদেরও ক্ষমা করুন যারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আপনাকে কষ্ট দিয়েছে। বিশ্বাস করুন, এর সবচেয়ে বড় উপকারটি আপনারই হবে। হ্যাঁ প্রিয় দর্শক, ক্ষমা করার মাধ্যমে আপনি অপ্রয়োজনীয় ঝামেলা থেকে মুক্তি পাবেন। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে অতীতের বোঝা থেকে মুক্তি পাবেন। আপনার মধ্যে সহনশীলতা ও দয়া বৃদ্ধি পাবে,
এবং তারপর শুরু হবে স্বাধীনতা, আনন্দ ও শান্তির এক নতুন অধ্যায়। পঞ্চম অভ্যাসটি হল আত্মসমর্পণ। আজ এই মুহূর্ত থেকেই জীবনে আসা প্রতিটি অনিয়ন্ত্রিত পরিস্থিতিকে আন্তরিকভাবে গ্রহণ করুন। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জীবন একটি সুন্দর ও সুপরিকল্পিত পথেই চলছে। আপনার সাথে যা কিছুই ঘটছে তা শুধুমাত্র আপনার মঙ্গলের জন্যই ঘটছে। আপনি নিজেকে এই মহাবিশ্বের কাছে সমর্পণ করে তাকে জানিয়ে দিন যে আপনার তার ওপর পূর্ণ বিশ্বাস আছে। আপনার জীবনের যা কিছুই হচ্ছে তা সবই আপনার মঞ্জুর আছে। ইউনিভার্সকে জানিয়ে দিন যে আপনি জানেন সে আপনাকে সর্বোত্তমের দিকে নিয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, যেদিন আপনি পুরোপুরি নিজেকে এই মহাবিশ্বের সামনে সমর্পণ করবেন সেদিন থেকেই আপনার জীবনে অলৌকিক ঘটনাগুলি ঘটতে শুরু করবে। আর হ্যাঁ, এর মধ্যে আপনাকে আপনার ইগোসেন্ট্রিক চাহিদা, প্রত্যাশা এবং আসক্তিগুলোকে পরিবর্তন করে তাদেরকে ইতিবাচক শক্তি, ভালো অনুভূতি এবং গভীর শান্তিতে পরিণত করতে হবে। আমাদের ষষ্ঠ অভ্যাসটি হল দৃঢ়তা। প্রিয় দর্শক, জীবনে আসা প্রতিটি কঠিন পরিস্থিতি, হতাশা এবং বাধা আপনার জীবনের এক একটি পরীক্ষা, যার উদ্দেশ্য আপনাকে ভেঙে ফেলা নয় বরং আপনাকে একটি শক্তিশালী মানুষ তৈরি করা। তাই এখন থেকে জীবনে আসা প্রতিটি কঠিন পরিস্থিতির দৃঢ়তার সাথে স্বাগত জানান। আপনার ভেতরে জ্ঞানের তৃষ্ণা জাগিয়ে তুলুন, নমনীয়তাকে গ্রহণ করুন এবং যে কোনো চ্যালেঞ্জকে জয় করার জন্য নিজের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস রাখুন। বিশ্বাস করুন, আপনার জীবনে আসা প্রতিটি বাধা যত ছোট বা বড়ই হোক না কেন, তারা আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। শুধু একটু অপেক্ষা করুন, আপনি খুব শীঘ্রই অলৌকিক ঘটনাটির মুখোমুখি হতে চলেছেন। আমাদের সপ্তম অভ্যাসটি হল থ্যাঙ্কফুল হওয়া, অর্থাৎ কৃতজ্ঞ হওয়া। এটি আপনাকে এক অদ্ভুত চুম্বকের মতো তৈরি করবে যা সর্বদা আপনার জীবনে সেরা এবং ভালো জিনিসগুলোকে আকর্ষণ করবে এবং আপনাকে অনন্ত সমৃদ্ধি ও সুখের পথে নিয়ে যাবে। আপনাকে শুধু জীবনের প্রতিটি সাফল্যের জন্য কৃতজ্ঞ হতে হবে। শুধু সেই জিনিসগুলোতেই মনোনিবেশ করুন যাদের আপনি আপনার জীবনে অন্তর্ভুক্ত করতে চান বা যা আপনার জীবনকে আনন্দে পূর্ণ করে দেয়। যেমন আপনার ত্বকে সূর্যের আলোর স্পর্শ অথবা আপনার প্রিয়জনের হাসির আওয়াজ অথবা প্রকৃতির অপার সৌন্দর্য। আপনি দেখবেন এই অভ্যাসের বিনিময়ে মহাবিশ্ব আপনাকে অফুরন্ত সৌভাগ্য এনে দিচ্ছে। অষ্টম অভ্যাসটি হল এক্সপ্রেস ওয়ানসেলফ, অর্থাৎ নিজেকে প্রকাশ করা। এর জন্য সবার প্রথমে আপনাকে সাহসী এবং সৎ হতে হবে। মনে রাখবেন, আপনার মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি শব্দ যেন একটি বাতিঘরের মতো হয় যা অন্যের জীবনে অনুপ্রেরণা যোগায়। আপনার দ্বারা বলা শব্দগুলোতে এমন শক্তি থাকতে হবে যা কারো জীবনকে বদলে দিতে পারে। তাই যখন আপনি নিজেকে প্রকাশ করবেন তখন আপনার শব্দের নির্বাচনের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। খেয়াল রাখবেন আপনার শব্দ যেন এমন না হয় যা কাউকে হতাশায় ভরে দেয়, বরং তাদের যেন উৎসাহিত করতে পারে। প্রিয় দর্শক, আপনি সাহসী হন এবং আপনার জীবনের অসাধারণ গল্পের মাধ্যমে অন্য মানুষের জীবনে আলোর ঝলক আনুন। আর এর পাশাপাশি এটাও জেনে নিন যে কী কী করলে আপনার জীবনে সত্যিকারের আনন্দ আসে। নিজেকে লেখার মাধ্যমে, আঁকার মাধ্যমে, গানের মাধ্যমে বা অন্য কোনো সৃষ্টিশীল পথে প্রকাশ করুন। যখন আপনার কথা শুনে অন্যরা সাহসী পদক্ষেপ নেবে এবং তাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটবে, তখন বিশ্বাস করুন তাদের সাফল্যে আপনার চেয়ে বেশি আনন্দ আর কেউ পাবে না। অর্থাৎ এটি সবসময়ই আপনার জন্য একটি উইন উইন পরিস্থিতি হবে। নবম অভ্যাসটি হল সার্ভ, অর্থাৎ সেবা করা। আপনাকে আপনার ক্ষমতা চিনতে হবে এবং সেই ক্ষমতার মাধ্যমে পৃথিবীতে আপনার নিজস্ব পরিচয় গড়ার দায়িত্ব নিতে হবে। আর এই বৃহৎ দায়িত্ব পালনে আপনাকে সাহায্য করবে আপনার সেবা মনোভাব এবং দয়া। মানুষের সেবা করা এক ধরনের চেইন রিয়াকশনের মতো কাজ করে, যা শুধু যাকে সেবা করা হচ্ছে তাকেই নয় বরং তার আশেপাশের মানুষকেও সমানভাবে প্রভাবিত করে। তাই প্রথমে খুঁজে বের করুন কিভাবে আপনি উদার, দয়ালু এবং অন্যদের ভালোবাসতে পারেন। আপনার আশেপাশের মানুষের জীবনে স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে তাদের জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আনুন। আর হ্যাঁ, এ সময় কারো কাছ থেকে কৃতজ্ঞতা বা ধন্যবাদের আশা করবেন না।
আপনি শুধু নিঃস্বার্থভাবে যা করতে পারেন সেটাই আপনাকে করতে হবে, বাকিটা আপনার এই কর্মের হিসেব মহাবিশ্ব বুঝিয়ে দেবে। আপনাকে এই পৃথিবীটাকে আরও ভালো করে তোলার চেষ্টা করতে হবে। তাই প্রিয় দর্শক, এখন আপনি নতুন উদ্যমের সাথে আপনার পরবর্তী যাত্রা শুরু করার জন্য প্রস্তুত। শুধু এই যাত্রাকে উপভোগ করুন, জীবন উপভোগ করুন। ধন্যবাদ।